আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রশির ঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য এবারে খুব মজার একটা রান্নার রেসিপি নিয়ে এলাম, আর সেটা হচ্ছে গরুর বট, বা অনেকে ভুঁড়ি বলেন, যেটাই বলেন না কেন সেটার ভুনা। তবে অনেকে কিন্তু এটা খুব পছন্দ করেন, আবার অনেকে একদমই পছন্দ করেন না, তবে আমার খুবই প্রিয়, আর সেজন্যই আমার জিনিসটাই আপনাদের সাথে রান্না করার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা দেখি এটা করতে আমাদের কী কী লাগছে। গরুর বট আমি এখানে 2 কেজি নিয়েছি, আর আমি একদম পরিষ্কার করাটা নিয়েছি, বাসে এনে আর তেমন কিছুই করতে হয়নি। আর এটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে লাগবে, আর সেজন্যই আমি পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। এটা আপনার পরিমাণের উপর, আপনি যেভাবে পছন্দ করেন সেই পরিমাণ নিলেই চলবে। হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর গরম মশলা দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ, কারণ গরম মশলায় ফ্লেভারটা বাড়াবে। আদা রসুন পেস্ট নিয়েছি 3 টেবিল চামচের চেয়েও একটু বেশি। গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, কারণ আমাদের রান্নার ফ্লেভারটা কিন্তু এটাতেই হবে। গরম মশলাটা না দিলে আসল ফ্লেভারটা কিন্তু কখনোই পাওয়া যায় না, অন্তত মাংসের ব্যাপারে। লবণ আর সয়াবিন তেল, আপনি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আমি মাঝে মাঝে করি, ভালোই লাগে, খারাপ লাগে না। প্রথমে বটটাকে খুব ভালো করে ধুয়ে নিব, যেহেতু আমি একদম পরিষ্কার করা নিয়েছি। একটু দাম বেশি নেবে তাও ভালো, কারণ বাসায় এনে পরিষ্কার করাটা খুব কষ্টের ব্যাপার। তো খুব ভালো করে এটা বেসিনে নিয়ে বা বেশি করে পানি দিয়ে বারবার করে ধুয়ে নিব। আর এই বটের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে, তো চর্বিটা না খাওয়াই ভালো, যতটুকু সম্ভব চর্বিটা অ্যাভয়েড করবেন, কারণ তেলটা আমরা একটু বেশি করে দিব প্রয়োজনে, কিন্তু ওই চর্বিটা অ্যাভয়েড করব। তো ভালো করে এভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে অনেকক্ষণ ধরে চুলায় জ্বাল দেওয়ার আর দরকার পড়বে না, কারণ সময়টাও একটু কম লাগবে। আমরা অল্প সময়ে যত তাড়াতাড়ি রান্না করতে পারি এবং মজা করে রান্না করতে পারি, সেটাই আমার কাছে মনে হয় যে ভালো হয়। সেজন্য প্রেশার কুকারে দেওয়ার জন্য আমি ছোটো করে দিয়েছি, ছোটো করে কেটে নিচ্ছি, নিয়ে তারপর একবারে প্রেশার কুকারে দিয়ে দিই। আর খেয়াল রাখতে হবে প্রেশার কুকারে কিন্তু বেশ কয়েকটা সিটি দিতে হবে, 10-12টা মতো, তাহলে এটা ভালো করে সিদ্ধ হবে। নর্মালি মাংস আমরা যেমন 7-8টা দিয়ে নামিয়ে ফেলি, কিন্তু বটটা কিন্তু অত তাড়াতাড়ি সফট হয় না, 10-12টা যতটা প্রয়োজন হয়। মাঝে মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে একটু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিলে হয়ে যায়। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে খেয়াল করতে হবে বটের থেকে কিন্তু অনেক পানি উঠবে, অত বেশি পানি দেওয়া যাবে না। আর যখন বটটা সিদ্ধ দেওয়া হয় তখন কিন্তু যে স্মেলটা বের হয় এটা কিন্তু তেমন একটা ভালো লাগে না, তো সেজন্য এখানে একটু সিদ্ধ করার সময় দারচিনি, এলাচি আর তেজপাতা যদি দিয়ে দেই তাহলে কিন্তু ওই ফ্লেভারটা এত মানে খারাপ লাগবে না, দারচিনি এলাচি আর তেজপাতার ফ্লেভারে ওই ফ্লেভারটা ঢেকে যাবে। ভিউয়ার্স, আমার প্রেশার কুকারটা কিন্তু ছোট হয়ে গিয়েছিল, কারণ বট থেকে অনেক পানি উঠেছে, আমি পরে প্রেশার কুকারটা আবার চেঞ্জ করে একটু বড়টার মধ্যে দিয়েছি, দেখেন তাও সাইড দিয়ে অনেক পানি বের হয়ে গিয়েছে চর্বিগুলো। সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি, আর যে বাড়তি চর্বিগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়েছি, আপনাদের পছন্দ হলে খেতে পারেন, তবে অ্যাভয়েড করা বেটার। আর একটু ঠান্ডা করে নিলে কিন্তু চর্বিটা একটা স্তর পড়ে যায়, তখন চর্বিটাকে ফেলে দেওয়া খুব সহজ হয়, বা পানি থেকে গরম পানির সাথে থেকে সাথে সাথে তুলে আপনি পানিটা ফেলে দিলেও হয়ে যাবে। তো আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ বেশি বড় করে কাটলে কিন্তু বটভুনাটা বেশি মজা লাগে না। দেখিয়ে দিলাম আপনাদেরকে কীরকম পিস করে নেবেন, হয়ে গেল, আমি কেটে ফেললাম। আর বাড়তি চর্বি কিন্তু আমি রাখিনি, একদম গায়ের সাথে যেটুক লাগা আছে দেখেন সেগুলোই রয়েছে, কারণ এগুলো ফেলতে গেলে অনেক সময় লাগবে, তো আর এগুলো একটু থাকলে ভালোও লাগে, সেজন্য আর সেটা ফেললাম না। আমি প্যান গরম করে এখানে মোটামুটি একটু ভালো পরিমাণ তেল দিব, নর্মালি আমরা মাংসে যেরকম তেল দিই তার চেয়ে এখানে একটু বেশিই দিব, কারণ যেহেতু আমি সব চর্বিগুলো ফেলে দিয়েছি। প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হবে, তেলটা ভালো করে হয়ে গেলে সেখানে তখন পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি,
পেঁয়াজটা দিয়ে একটু বেশিক্ষণ ভেজে নিব, কারণ পেঁয়াজটা যদি একটু ব্রাউনিশ না হয় তাহলে কিন্তু তরকারিতে পেঁয়াজটা মুখে পড়ে ভালো লাগে না ওইভাবে। আর একটু যদি ব্রাউনিশ টাইপ করে ফেলি তাহলে খুব সুন্দর পেঁয়াজটা তরকারির সাথে মিশে যায়। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের সাথে আমরা দারচিনি এলাচি আর তেজপাতাটাও অ্যাড করে দিব, তাহলে এগুলো পেঁয়াজের সাথে মিশে ফ্লেভারটা খুব সুন্দর বের হবে তখন। ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর অবশ্যই বেল বাটনটাতে প্রেস করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন অবশ্যই আপনাদের কাছে যায়। দেখুন প্রায় ব্রাউনিশ হয়ে এসছে, একদম পুরো বেরেস্তার মতো ব্রাউন করে ফেলবো না, হালকা ব্রাউনিশ হওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের তরকারিটা তখনই খুব মজার লাগবে যখন আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, সেই তরকারিগুলো কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় এবং খেতে খুব ভাল লাগে। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ রেখে নিচ্ছি, এখনো আমি পানি একটুও দেইনি কারণ পেঁয়াজে তেল যেহেতু আমি বেশি দিয়েছি পেঁয়াজ থেকে একটু পানি পানি ভাব ছিল, ওইটাতে মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার সামান্য পানি দিলাম, যখন একটু লাগা ভাব হয়ে আসবে তখন একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর আমরা আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলা যা ছিল সবসময় খেয়াল রাখবেন মশলা যদি আলাদা কোনো পাত্রে নেন তখন লাস্টে কিন্তু ওই পাত্রটা ধুয়ে একটু দিয়ে দিলে পানিটা, তাহলে আর সেই পাত্রের গায়ে কোনো মশলা লেগে থাকে না আর আমাদের জিনিসটা নষ্ট হয় না। পটে কিন্তু আমরা কম্পারেটিভলি মশলাটা একটু বেশিই দেই, কারণ তা না হলে কিন্তু সেটা মজা লাগে না, যদি পাতলা পাতলা করেন তখন কিন্তু টেস্টটা সেরকম হবে না, ভাল লাগবে না খেতে। আর মরিচটা একটু বেশি দিয়েছি, মরিচটা আপনি পছন্দ মতন দিতে পারেন, আমার কাছে বটের মধ্যে একটু মরিচটা বেশি হলেই কিন্তু বেশি মজা লাগে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মোট কথা মশলাটা আমরা খুব ভালো করে বারবার আর কষাবো, যত কষাবো মশলার টেস্ট আমাদের তরকারি স্বাদটা কিন্তু তত বেশি বাড়বে। দুই তিনবার করে আমি পানি দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, এই লাস্ট পর্যন্ত যখন একদম কষাতে কষাতে তেল উঠে আসবে মশলাগুলো ভালো করে কষে যাবে তখন আমি ওখানে বটগুলো অ্যাড করব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি বটগুলো দিয়ে দিচ্ছি। তবে গরুর বটের চেয়ে কিন্তু মহিষের বটটা বেশি মজা হয়, এটা একটু মোটা থাকে বেশি, গরুটা একটু চিকন থাকে। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, বটগুলো দেওয়ার পরে কিন্তু একটু পানি পানি ভাব হবে কারণ বটের গায়ে যে তেলগুলো লাগানো থাকে সেগুলো গলে যায় চর্বিগুলো, আর সামান্য পানি দিয়ে এই জন্য আমি এটাকে কষাতে দিচ্ছি, একবারে অনেকগুলো পানি দিয়ে করব না কারণ ওইভাবে কিন্তু কখনো কষানোটা ঠিক মতন হয় না, অল্প অল্প পানি দিবেন একদম শুকিয়ে আসবে তখন আবার সামান্য একটু পানি দিয়ে আবার কষাবো, তাহলে কিন্তু সেই তরকারিটা টেস্ট খুব ভালো হবে। একদম কমে এসেছে, আমি আর একটু সামান্য রাখবো মিশে যাওয়ার জন্য। আমি ফাইনালভাবে পানি দিয়ে দিলাম যে এরপর এটা কমপ্লিট হয়ে যাবে আমার। যারা পছন্দ করেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাসায় একবার ট্রাই করে দেখার জন্য, যদি ভালো না লাগে তখন খাবেন না, তবে আশা করি এভাবে রান্না করে খেলে যারা গরুর বট বা ভুঁড়িটা পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু ভালো লাগবে। একদম মাখা মাখা হয়ে গেল, আপনি চাইলে আরও লাল লালও করে ফেলতে পারেন, আমি একটু রসালো রেখেছি তবে একদম সামান্য, কোনো পানি নেই, পানি এটার মধ্যে নেই, একটু তেলটা যখন ভেসে উঠেছে তখনই নামিয়ে ফেলবো, আমার প্রায় হয়েই গিয়েছে। আপনি আরও লাল করতে চাইলে এটা আরও যত ভাজবেন বটের ভুনাটা কিন্তু তত মজা হবে, একদম লাল লাল হয়ে যাবে। তা আমি একটু রস রস রাখলাম,
হয়ে গিয়েছে আমার বটফুনা। ওয়াও, অনেক ইয়ামি দেখতেও লাগছে আর খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আপনি অনায়াসে এটা দিয়েই ভাত শেষ করে ফেলতে পারবেন, বা রুটি ও পরোটার সাথেও কিন্তু খুব ভালো যায়, আপনার আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তা আশা করি সবাই বাসায় একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগে আমাকে জানাবেন, আর দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।